জাতীয় গণমাধ্যমরে সৌরভ গাঙ্গুী চর্চা দাদা বিসিআই সভাপতি পদ ছাড়ি না ছড়াই বলি চর্চা হচ্ছে মঙ্গলবার মুম্বাই হেড হেডক্টরের এক বৈঠক বসেছিল বৈঠকের গাঙ্গুী বিসিআইর পুঁথে অধ্যক্ষ হওয়া নিয়ে নিজ ইচ্ছা জাহির করে হলে অন্য ক্রিকেট সংঘ চাহুলে সৌরভ বিসিসিআই সভাপতি পদ ছাড়ি আইপিএল চেয়ারম্যান হুতু যা সৌরভ সফা সফা মনে করে বোর্ড সদস্য নিষ্পতি সৌরভ অসন্তোষ ব্যক্ত করে যদিও সৌরভ এনে কৌশল রাখি না সৌরভ গাঙ্গুলি দুই হাজার উনিশ অক্টোবর বিসিআই সভাপতি দায়িত্ব এবার তা এভাবে মামলায় বিজেপি এবং টিএমসি পরস্পরকম কাদুয় ফিঙ্গি গাঙ্গুলি পার্টি সামিল করি বিফল হবার বিজেপি এভাবে ষড়যন্ত্র করে অভিযোগ করেছে ্প করে অধিক সুচনা সিধাস কল্কতা বিরোহের প্রমদ মহান্তি জড়ি উঁচ্ছন্তি চর্চা বর্তমান প্রমধ হউছি যে দাদা সরব গাঙ্গুলি বিসিই সভাপতি পদ ছাড়ি নাহাতি তাঙকঠারু ছড়াই নিয়ে যায় িকন হুচ্ছ উনা।ংলেটা যখন মধসমিীতা সৌব গাঙ্গুলি বিসিচই সভাপতি পদও অব্যাহাতি নেবাগজা উচ্ছন্ন তেণু এই এই প্রসঙ্গ প্রচারিত পরে বর্তমান ক্রিকেটিয়ার মানের এক ক্ষোভ সৃষ্টি হয়েছে অসন্তুষ্ট সৃষ্টি হয়েছে এবং মূলত পশ্চিমবঙ্গের ক্রিকেটার মান বর্তমান দ্বন্দ্বময় পরিস্থিতি সম্মুখীন হয়েছেন আমি জাঁতি যে অনেক বর্তমানে আলোচনা করছেন সৌরভ গাঙ্গু রাজনৈতিক ছায়ার শিকার হয়ে না তো তেমন এই প্রশ্ন বর্তমান বিভিন্ন মহলের আলোড়ন সৃষ্টি করছে ଗୋଟିଏ ପକ୍ଷରେ କେନ୍ଦ୍ର କ୍ରୀଡ଼ା ମନ୍ତ୍ରୀ ଅନୁରାଗ ଠାକୁରଙ୍କ ଭାଇ ସ୍ଥାନ ପାଉଛନ୍ତି ଆସାମ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ସହଯୋଗୀ ସ୍ଥାନ ପାଉଛନ୍ତି ମହାରାଷ୍ଟ୍ର ବୋର୍ଡ଼ର ସମର୍ଥକ ମଧ୍ୟ ବା ବିଧାୟକ ମଧ୍ୟ ଏଥିରେ ସ୍ଥାନ ପାଉଛନ୍ତି ଏଭଳି ପରିସ୍ଥିତିରେ ସୌରଭ ଗାଙ୍ଗୁଲି କାହିଁକି ବାଦ୍ କଲେ ଆମେ ଜାଣନ୍ତି ଯେ ତାଙ୍କ ଯେଉଁ କାର୍ଯ୍ୟକାଳ ମଧ୍ୟରେ ସେ ବହୁ ଦୃଷ୍ଟାନ୍ତମୂଳକ କାର୍ଯ୍ୟ କରିଛନ୍ତି କ୍ରିକେଟ କ୍ରିକେଟକୁ କିଭଳି ଉତ୍ଥାନ ଘଟାଇବେ ନୂତନ ପ୍ରତିଭା କିପରି ସୃଷ୍ଟି ହେବ ସେ କ୍ଷେତ୍ରରେ ସୌରଭ ଗାଙ୍ଗୁଲିଙ୍କ ଭୂମିକା ଥିଲା ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ কিন্তু এই প্থিতরে তাহি বাদ দিয়া দিয়গ তেনু এই এই বিষয় নিয়ে আলোচনা চালছি এবং মূলত সে রাজনৈতিক চক্রর শিকার হয়েছেন বলে মনে অনেক কুড়ি এবং আমি জানন্তি যে মুম্বাই যে বৈঠক হয়েছিল যে সৌরভ গাঙ্গুী আইপিএল চেয়ারম্যান দায়িত্ব দিয়া প্রস্তাব আসছে যা সৌরভ গাঙ্গু প্রত্যাখ্যান করছেন তেনু এই বিষয়ে বর্তমান প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আলোচনা চলছে এবং এ স্পষ্ট হয়েছি যে বিজেপির পরোক্ষ সমর্থনের বিসিসিআই সভাপতি হেবে পূৰ্বত ক্ৰিকেটাৰ ৰোজৰ বিনি তেণু এভই পরিস্থিতরে যে পরিত সৃষ্টি হয়েছি সে পরবর্তী পর্ হব তা নিয়ে আলোচনা চালি মূলত রাজনৈতিক দ্বন্দ্ব বর্তমান সৃষ্টি হয়েছে। এবং আমি জানি যে গত বিধানসভা নির্বাচন পূর্বর সৌরভ গাঙ্গুী বিজেপি যোগ দেওয়া প্রস্তাব আসলে এবং এই বিষয় নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব উপুজি লাগু সৌরভ গাঙ্গু তাঁর নিজে নীতি অটল রয়েছে সে বিজেপি যোগদই নাই এবং পরবর্তী পর্ দেখ যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এমি অনুভ গাংগুলী কিন্তু কি হৈ পদ ছ কিন্তু ই ৰোজৰ বিনি কোৱা যায় বৰ্তমান বি সভাপতি ইচ্ছা হেৰি নিশ্চিন্ত যে এই বিষয় নিয়ে যে চর্চা হয়েছে এবং রোজর বিন আমি জানি যে বিজেপি সমর্থক ভাবে পরিচিত এবং এ বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সৌরভ গাঙ্গু কার্য গোটে সাইড করে দিয়ে যাই যা সৌরভ গাঙ্গুলি অনুগামী মানে বর্তমান ক্ষোভ প্রকাশ করছেন এবং সৌরভ গাঙ্গুলিকে আইসি সিআই কে যাবে যে প্রস্তাব আসুচি বা যে চর্চা হচ্ছে তাহার কোশে স্পষ্ট চিত্র এপর্যন্ত জনা জনা না তেমন বিসি সিআই সভাপতি রু অব্যাহতি দেবার যে চক্রান্ত চাল